আপনারা অনেকেই ল্যাপ কমপ্লিট করে ল্যাপের যে ফ্রি চান্স ডিল সেটাও নিয়ে নিয়েছেন, বাট আমার আজকে মাত্র ল্যাপ কমপ্লিট হতে চলছে কারণ আমি প্রচুর পেনাল্টি মিস করছি। ওকে, আজকে যদি আমি গোল করতে পারি তো আমার ল্যাপ কমপ্লিট হবে আর আমি একটা চান্স ডিল পাবো, দেখা যাক কী হয়। আজকে আমি এদিকটায় মারছি অ্যান্ড আমাকে ফিরেই দেওয়া হয়েছে, দুর্ভাগ্যবশত ফিরে দেওয়া হয়েছে। অ্যান্ড এরপরও যদি এটা কমপ্লিট হয়ে যায়, হয়ে গেছে, যাই হোক এটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি একটা চান্স ডিল পাবো। অ্যান্ড আজকে আমার ভাগ্যে কি আছে দেখা যাক। আপনারা সবাই জানেন প্রথম চান্স ডিল আমি পেয়েছিলাম এলবিটাকে, আজকে আমার টার্গেট হচ্ছে ম্যারাডোনা, দেখা যাক আমি ম্যারাডোনাকে পাই কি না। ওকে, সেই সাথে আজকে যে ফ্রি চান্স ডিলটা আছে যেখানে 60টা ইপিক সেটাও আমি মারব। আপনারা জেনে অবাক হবেন ওই বক্সে, মানে এই বক্সটাতে আমি এখনও কোনো ইপিক পাইনি, দেখেন এখানে 139টা ড্র, মানে এখানে 11টা ফ্রি চান্স ডিল আমি অলরেডি মারছি, একটা ইপিকও পাইনি। আর এই বক্সে আমার এই মুহূর্তে টার্গেট হচ্ছে ম্যারাডোনা। ওকে, দেখি কাকে পাই। ওকে, ম্যারাডোনাকে দিয়ে দাও, তাহলে আগামী কিছুদিন আরামসে খেলা যাবে। লেটস সি, কাম কাম। আপনারা কে কাকে পাইছেন সেকেন্ড চান্স ডিলে কমেন্টে জানাবেন। ও, CR7, আপনারা কে কাকে পাইছেন সেকেন্ড চান্স ডিলে কমেন্টে জানাবেন। যাই হোক, রোনালদোকে পাইছি, নট ব্যাড, এটাও অনেকের ইমোশন, যদিও আমার কাছে ম্যান ইউনাইটেডের কার্ড আছে, বিধায় এই কার্ডটা আসলে কতটুকু ইউজ করব জানি না, নো প্রবলেম। এবার আমাকে ফ্রি চান্স ডিলটা মারতে হবে, যদি ভাগ্য ভালো হয় আজকে 12তম দিন যদি কোনো পিক পাই। আমার টার্গেট হচ্ছে বাস্তেন অথবা টরেস, বাস্তেন অথবা টরেস। 11টা চান্স ডিলে কিচ্ছু পাইনি, আজকে 12তম চান্স ডিল, দেখি কাউকে পাই কিনা। নো, 12তম চান্স ডিলেও গোল্লা। ওকে, যাই হোক, আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম, যদি আপনারা কেউ পেয়ে থাকেন কমেন্টে জানাবেন কে কয়টা পিক পেয়েছেন, সেই সাথে সেকেন্ড চান্স ডিলে কে কাকে পেয়েছেন সেটাও জানাবেন। অ্যান্ড আগামী সপ্তাহ 10 দিন আমি লাইভে আসব না, আপনারা জানেন আমার বিবাহ, তো লাইভে দেখা হবে সপ্তাহ 10 দিন পর, তবে এর মাঝে মাঝে যদি সুযোগ হয় আপনাদের সাথে ভিডিওতেও দেখা হবে। আল্লাহ হাফেজ।